আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই যুবককে গ্রেফতার করলো বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে টহলরত পুলিশকর্মীরা দুই যুবককে সন্দেহজনকভাবে বনগাঁ থানার ধর্মপুকুরিয়া স্টেট ব্যাংকের কাছে ঘোরাঘুরি করতে দেখে। যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। এরপর তাদেরকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। দুই যুবক কৃষ্ণ মোদক এবং মিঠুন অধিকারী ধর্মপুকুরিয়া এলাকার বাসিন্দা। তাদেরকে এদিন বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।